ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ান ডে খেলবে না সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ান ডে সিরিজ খেলবেন না সাকিব আল হাসান। আইসিসি সুপার লিগের অংশ না হওয়ায় সাকিব ওয়ান ডে সিরিজ না খেললেও সমস্যা নেই বলে জানিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। সাকিবের জায়গায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজ কে খেলবেন সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে জানা গেছে টেস্ট দলের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ওয়েস্ট ইন্ডিজে থেকে যাচ্ছেন। টেস্ট দলে নিয়মিত হলেও তাইজুল ইসলাম বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত মাত্র 9টি ওয়ান ডে খেলেছেন। শুধু সাকিবের ওয়ান ডে সিরিজে না খেলার ব্যাপারই নয়, ক্যারিবীয় সফরে বাংলাদেশ দল খেলোয়াড়ের পরিবর্তন যেন হীরক লেগেছে। এনামুল হক ও শরীফুল ইসলামকে যেমন টেস্ট দলে নেওয়া হয়েছে সীমিত ওভারের দল থেকে, তেমনি তাইজুলের মতো টেস্ট দল থেকেও কেউ কেউ সুযোগ পাচ্ছেন সীমিত ওভারের দলে। এদিকে ইয়াসির আলীর চোটের কারণে 3 সংস্করণের দল থেকে বাদ পড়ায় টেস্ট ওয়ানডের পর টি টোয়েন্টি দলেও দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে। মোহাম্মদ সাইফুদ্দিনের বিকল্প হিসেবে তাসকিন আহমেদ খেলবেন টি টোয়েন্টিতে।